اللهم آمين اللهم محفل کے اپنے ہدایت اور زنوں قبول کرنا ہم رضا محفل حاضر ہوئے لما اپنا رولی نہ بنے اکاو کی بدائی دینا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد نصلی علی رسولہ الکریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم هو الذی ارسل رسولہ بالہدى ودین الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم شويه محبت সে দুরূদ শরীফ পড়া اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ পাকের শুকর যেই মাওলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামাদের মজলিস মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি এক মজলিসের মধ্যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই এইমাত্র দেখলাম রাস্তায় অনেক মানুষই কেনাকাটার মধ্যে ব্যস্ত কেউ বেহুদা গল্প গুজাবের মধ্যে কেউ বা আড্ডার মধ্যে ব্যস্ত কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কিন্তু কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই হে কপাল পড়া বদনসিব তোমার চাটকি চাডাম আড্ডা বেচা কিনে তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না আজকে রাত্রে আমি শেষ বক্তা এরপর আর কোনো বক্তাও নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিন আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত আর তৌফিক দান করছেন এর জন্য আমরা বেজান না খুশি সবাই খুশি যারা আমরা খুশি হইলাম খুশি সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাজলিস এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস গোসল করার আগে শরীরের মধ্যে বহুত ময়লা ছিল ভালো মতো গোসল করার পরে ময়লা কথা বলেন সবাই ভাই প্রশ্ন করলে জবাব দিতে হবে প্রশ্ন করলে মুখ দিয়া জবাব দিবেন হা বা ঠিক না মুখের থেকে ঘান নাড়াই হবে না মুখের থেকে জবাব চাই রাজি আছি না ভাই দুইটা ফায়দা হবে এক তো আমার দিকে আপনার আকর্ষণ ঠিক থাকবে কথাগুলি হৃদয়ঙ্গম হবে আর যদি আমার কথার জবাব না দেন
আপনি তো আমাদিকে তাকায় থাকবেন ঠিকই, কিন্তু আপনার মন দোকানে চলিয়া গেছে, বাড়িতে খবরও নাই, আপনি খবরও নিবেন না, ও আপনাকে ফাঁকি দিয়ে সে ভাগছে। মন খুব মারাত্মক, একে বাধা খুবই কঠিন, যে বাঁধতে পারে সে কামিয়াব হয়ে যায়, যে মনকে বাঁধতে পারে না সে ধ্বংস হয়ে যায়। মন চায় মদ খাওয়ার জন্য, যে কন্ট্রোল করতে পারে না সে মদ পান করে। মন চায় জেনা করার জন্য, যে কন্ট্রোল করতে পারে না সে গুনায় লিপ্ত হয়ে যায়। মন চায় এইটা খুন করার জন্য, যে কন্ট্রোল করতে পারে না সে খুনি হয়ে যায়। মনকে যে কন্ট্রোল করতে পারে সে কামিয়াব হয়ে যায়, দামি হয়ে যায়। এর জন্য খুব খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কলবের দরজা সম্পূর্ণ ফাঁকা থাকবে না বন্ধ থাকবে? খোলা থাকবে। বয়ান করার সাথে সাথে কলবের ভিতরে চলে যাবে, ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। কথাগুলি যদি শরিয়ার সম্মত হয়, কি আমি আগেই বলছি, কথার জবাব দিতে হবে। পিছন থেকে সামনা ডান বাম সবাই একসাথে জবাব দিবেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে, কি কথা ঠিক না? কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে, শরিয়াতের খেলাফ উল্টা হলে, হ্যাঁ ঠিক আছে, কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। শরিয়াতের খেলাফ উল্টা কথা মোমেন মোমেন মানতে পারে? একসাথে বলেন, যদিও সেই কথাটা মা বলুক না কেন, মা বলুক না কেন, উস্তাদ বলুক না কেন, স্বামী স্ত্রী বলুক না কেন, শরিয়া লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মোমেন কাউর কথা মানতে? আমি তো আল্লাহর গোলাম, আমার সে মালিক, কাজে গোলাম শুধু মালিকের কথাই মানবো, অন্য কার কথা মানতে পারে না, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। খুব খেয়ালের সাথে কথা শুনি, গোসল করার আগে শরীরের মধ্যে বহুত ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ক্লিয়ার, সাফ, পরিষ্কার। মজলিসে ঢোকার আগে শরীরের মধ্যে, আমল নামার মধ্যে বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে যখন বের হয়ে যাব গুনাহ সব মাফ হয়ে যাবে, বিশ্বাস হইল না কথা। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله এইবার বুঝছেন আমি কেন টান দিস, নবী আলাইহিস সালাত ওয়া সালাম শোনার পরে দুরূদ পড়তে হবে না? قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكر الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়ে তোমাদের গুনাহ কথা সব মাফ করে দিচ্ছে। আরে শুধু মাফ করছে তাই নয়, যেরকম সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার, সাদা করার সুযোগ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস তোমাদের ইবাদতের বদৌলতে তোমাদের সমস্ত গুনাগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিছেন। যেরকম সূরা ফুরকানের মধ্যে কি বললেন আল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহীমা। যদি তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ দামি মজলিস,
আল্লাহ আমিন পালনপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া তো গুরুত্বপূর্ণ বয়ান করছেন, সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন, ঠিক না ভাই? এরপরে আর বয়ান থাকে না, আমি আর কি বা বয়ান করব। তবে কিছু আলোচনা করি, খুব খেয়ালের সাথে শুনেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হু আল্লাযী, ওই সত্তা, ওই সত্তা কে? সে আল্লাহ, আল্লাহ। ওয়া ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া, আল্লাহ কে? যিনি সব সময় ওজুদের মধ্যে আছেন, সমস্ত সিফাতের সমন্বয়, পরিপূর্ণ সিফাত নিয়া, রহমান, রহিম, গাফফার, সত্তার, সাবের, সমস্ত সিফাত, সমস্ত গুণের গুণান্বিত আমার মাওলা সব সময় আছেন, কোন অবস্থাতেই ঘুমান না, ঝিমটি দেন না, আমাদের থেকে গাফেল নন। হু আল্লাযী, সেই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে, কাকে? আরসালা রসুলাহু, এই রসুল কার? আল্লাহর প্রদত্ত, অন্য কোন মানুষের না। সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহি সালাতু ওয়াসালামকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি নাই, যে আমরা সবাই ভোট দিছি তুমি রসুল হও, না, আমরা তাকে ভোট দিয়ে মশওয়ারা করে নবী বানান নাই, যে তুমি নবী হও। গোটা দুনিয়ার কেউ যদি আমার নবীকে নবী না মানেন, আমার রসুলকে রসুল না মানেন, তারপরেও আমার নবী তিনি নবী, আমার রসুল তিনি রসুল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিল আল আজিজ আর রহিম লিতুনজির কওমাম মা উনজির আবাউহুম। কেউ যদি তাকে না মানে, কেউ, তারপর তার উপরে কিতাব, আল্লাহর কিতাব, সে হলো হক নবী, সে হক রসুল, এতে কোনো সন্দেহ না। হু আল্লাযী আরসালা রসূলাহু, রসুল কি জিনিস? রসুল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? ওলামায়ে কেরাম তাওয়াজ্জুদেই খুব খেয়ালের সাথে শুনি, রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই এই প্রশ্নের উপরে কেউ কেউ বলছেন, না, কোনো পার্থক্য নাই, রসুলেরও যা কাজ নবীরও তাই কাজ, ঠিক না? কিন্তু তাদের উপরে একটা প্রশ্ন আসে, সে প্রশ্ন কি? যদি রবি নবী এবং রসুল একই হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রসুলিন ওয়ালা নাবিয়্যিন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রসুলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবীকে মাতুফ আলাই এরপর উল্লেখ করা হয়েছে, ঠিক না? আর আরবির মধ্যে কায়দা হলো মাতুফ এবং মাতুফ হলো মুগাইয়ের হয়, একটা আর একটা কি হয়, বিপরীত হয়। হু আল্লাযী আরসালা রসূলাহু ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রসূলিন ওয়ালা নাবিয়্যিন। যেহেতু রসুল এবং নবী মাতুফ আলাই, তাহলে রসুল এবং নবী এক জিনিস না, এই আয়াতের দ্বারা প্রমাণিত। তাহলে পার্থক্য কি? কি পার্থক্য? কেউ কেউ বলেন রসুল এবং নবীর মধ্যে পার্থক্য হলো এই, সমস্ত নবীর উপরে কিতাব নাজিল হয় নাই, কিন্তু সমস্ত রসুলের উপরে কি নাজিল হইছে? কিতাব নাজিল হইছে। সমস্ত নবীরা শরীয়তের প্রবক্তা না, কিন্তু সমস্ত রসুল নতুন শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়ত, বুঝেন নাই? বুঝেন নাই? যেমন নবী আদম থেকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত শরীয়ত ছিল নবী আদমের, নবী নু আসিয়া নবী আদমের শরীয়তকে বাদ দিয়ে দিয়েছেন, এই শরীয়ত আর চলবে না, চলবে কার শরীয়ত? নবী নূর শরীয়ত। তাহলে রসুল কাকে বলা হয়? যে নতুন শরীয়তের কি হন? প্রবক্তা হন। নবী নূর থেকে শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরীয়ত চলছে কার? নবী নূর।
ইব্রাহিম আলাইহিস সালাতু আসার পরে নবী নূর শরিয়া শেষ, চলবে না। কার শরিয়া চলবে? নবী ইব্রাহিমের। নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী মূসা পর্যন্ত শরিয়া চলছে নবী ইব্রাহিমের। মূসা আসার পরে আগে শরিয়াত বাদ, চলবে নবী মূসার শরিয়াত। নবী মূসার থেকে নবী ঈসা পর্যন্ত শরিয়াত নবী মূসার, ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম আসার পরে নবী মূসার শরিয়াত কি বাদ। নবী ঈসার থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত শরিয়াত চলছে কার? নবী ঈসার। আমার নবী আসার পরে আগেকার সমস্ত নবীদের শরিয়াত বাদ, চলবে কিয়ামত পর্যন্ত আমার নবীর শরিয়াত। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক নিজে বলেন, হাবিব গো, আমি আপনাকে যেই শরিয়াত প্রতিষ্ঠা করেছি ওই শরিয়াত কি আঁকড়িয়ে ধরতে হবে, অন্য কোন জাহেলদের ইত্তেবা অনুসরণ করা যাবে না। ঠিক না ভাই? তাহলে রসুল শরিয়াতের প্রবক্তা হয়, কিন্তু নবী শরিয়াতের প্রবক্তা? তাদের উপর ইশকাল, প্রশ্ন। ওয়াকান রাসূলা ওয়া নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক কি বলেন? তিনি রসুল এবং নবী। কি বলেন? তিনি রসুল। অথচ নবী ইসমাঈল না নতুন কোন কিতাব আনছেন, না কোন নতুন শরিয়াত কে প্রবক্তা পরিবর্তন করছেন, নতুন শরিয়াতের পরিবর্তন তার উপর কোন কিতাবও। অথচ তাকে আল্লাহ পাক কি বলেন? তিনি রসুল বলছে, তিনি রসুল এবং কি নবী। বাস, এখন এর জবাব কি? ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই, ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব নবুয়াতের মধ্যে নবী এবং রসুলের যে পার্থক্য করছেন, এর চেয়ে ভালো আর কোন জবাব কেউ দিতে পারে নাই। সবচেয়ে আকওয়া, সবচেয়ে কবি, সবচেয়ে আসা, যার কথার পরে আর কোন প্রশ্ন থাকে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কি বললেন? কি বলবো নাকি আপনাদের? নবী এবং রসুলের পার্থক্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব নবুয়াতের মধ্যে কি বলছেন বলবো নাকি? তিনি বললেন, শোনেন, সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা ফরজ না, জিহাদ ফরজ না, নাহিয়ানের মুনকার ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে জিহাদ অন্যার মোকাবেলা করা ফরজ। সমস্ত রসুলদের উপরে জিহাদ কি? অন্যার মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা ফরজ সমস্ত রসুলদের উপরে। চাই তার উপরে নতুন কিতাব আসুক, অথবা শরিয়াতের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল তার উপরই অন্যার মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা, অন্যার প্রতিবাদ করা, জিহাদ করা ফরজ। কথাটা বুঝাতে পারছি? হু আল্লাজি আরসালা রাসূলাহু, নবী মুহাম্মদ শুধু তিনি নবী নন, তিনি কি? রাসূল। বলেন কি? জোরে বলেন, রাসূল। যেহেতু নবী মুহাম্মদ শুধু নবী নন, তিনি রাসূল, আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রাসূল আলাও কাজ করতে হবে। এটা দিমাগের মধ্যে নেই। হ্যাঁ, নবী আলা কাজ করব, সাথে সাথে কথা বলেন, নবী আলাও কাজ করব, আর রাসূল আলা কাজটা কি ভাই বলেন তো? বুঝে গেছেন সবাই? এর মধ্যে অন্যায়ের মোকাবেলা করা, অন্যায়ের প্রতিবাদ করা, নাহিয়ানিল মুনকার করা, এইটার রাসূলের উম্মতদের জন্য ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূল আল এবং নবী আলা কাজ উম্মতে মুহাম্মদ কি আনজাম দিতে হবে। কি কথাটা বুঝাতে পারছি ভাই? কিন্তু আমাদের দেশের ইসলামের অবস্থাটা কি বলবো নাকি একটু? কি খারাপ লাগতে আছে মনে হয় আপনাদের? শুনেন, ট্রিটমেন্ট যা করব, কোন রোগীর যদি কোন জায়গায় কষ্ট লাগে, খারাপ মনে করি না, বরং মনে করবে আমাকে সুস্থ করতেছে ভাই।
কোনো ঔষধ যদি তিতা হয় মনে করতে হবে আমাকে রোগ সারাবার জন্য তিতা ঔষধ ব্যবহার করতেছে। আমাদের মধ্যে দিন নিয়ে বারাবারি সারাসারি আছে, কি আছে ভাই? বারাবারি সানাসারি আছে। আজকে এখানে ছাত্র আন্দোলনের প্রোগ্রাম ছিল, ছাত্রদের উদ্দেশ্যে কিছু বয়ান করছি। আমার কিছু ছাত্র ভাইয়েরা আমার এক বয়ানের মধ্যে প্রশ্ন তুলে বসছে, একটা প্রশ্ন তুলছে, কি কথা ঠিক না? বয়ানের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। এখানে যারা আসছেন সবাই কিন্তু এক ধরনের লোক না, এখানে এমনও কিছু লোক আছে যারা আমাকে চরম মহাব্বাত করে, চরম নাই কি এত বেশি ভালোবাসে মনে হয় জীবন দিয়া দিবে, আছে কি নাই? আবার একই মজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে চরম নাকি এত খারাপ জানে মনে হয় কতল করে দিবে। আরে ভাই না, শাখাটাই স্বাভাবিক, এটা অবাস্তব কিছু না, এইটাই বাস্তবতা, এইটাই তো বাস্তবতা। সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহি সালাতু ওয়াসসালামের চেয়ে ভালো মানুষ তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত? অথচ সরদার দু আলমের জন্য একদল লোক নিজের গলা কাটাইয়া দিছে, সব কিছু বিসর্জন দিছে, আর একদল লোক তাকে হত্যা করার জন্য নিজের গলা কাটাইয়া দিছে। আজিব বাবা, এইটাই তো স্বাভাবিক। যদি সরদার দু আলমকে বাঁচাবার জন্য একদল লোক গলা কাটায়, একদল লোক তাকে মারার জন্য গলা কাটায়, তাহলে এখানে সবই আমার পক্ষপাত হবেন, সবই চরমনার মহিউদ্দিন মহাব্বাত করলে হয় কিভাবে? বরং শত্রু থাকাটাই তো স্বাভাবিক, কথা ঠিক না? কিন্তু শত্রু আর কারণটা কি? ভুল বুঝাবুঝি। কি বুঝাবুঝি? যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের উচ্ছেদ করার জন্য রওনা করছেন নাঙ্গা তলোয়ার নিয়ে। কার সের? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিয়ে আসবে। যখনই পরিচয় পাইছে আমি যার মাথা আনতে গেছি, আমি তো ভুল করতেছি, সে তো হকের উপরে আছে। আচ্ছা বলেন তো, আবু জেহেলেনও আল্লাহর হাবিব দোয়া করলেন, ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন, একজনের পক্ষে দোয়া কবুল হইল আর একজনের পক্ষে দোয়া কবুল হইল না কেন? কারণটা কি? দোয়া তো একই সাথে করছেন, একই গায়ে মাওলার দরবারে, কিন্তু দুইজনের ব্যাপারে, একজনের ব্যাপারে দোয়া কবুল হইল আর একজনের ব্যাপারে হইল না কেন? কারণটা কি? আরে ভাই, তা তো মতলাক কথা, হেদায়েত নাই, কিন্তু যুক্তি কি? শোনেন, দুইজনের মধ্যে মারাত্মক পার্থক্য ছিল। ওমর ইবনে খাত্তাব এবং ওমর ইবনে হিশাম আবু জাহেল, ওর বাবার নাম হিশাম, আর ওমর ইবনে খাত্তাব যিনি দ্বিতীয় খলিফা, এই দুইজনের মধ্যে মৌলিক একটা পার্থক্য ছিল। কি পার্থক্য? মৌলিক পার্থক্য, ওমর ইবনে খাত্তাব সত্যকে গ্রহণ করতেন, কিন্তু আবু জাহেল সত্যকে গ্রহণ করতেন না। ওমর ইবনে খাত্তাব যখন বুঝছেন যে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে ধ্বংস করতেছে, আমাদের বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুতি করতেছে, মুহাম্মদ সে হক নবী না, সে ভণ্ড নবী, এইটা যখন তার দিমাগের মধ্যে পড়ছে, তখন কি করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু যখনই বুঝছে যে আমার বুঝ ঠিক না, বরং আমি গালাত, নবী মোহাম্মদ হক, আমি গালাত, নবী মোহাম্মদ হক, তখন নিজের ঘাড়কে নবী মোহাম্মদের তলোয়ার নিচে ঝুঁকাইয়া দিছে, তুমি যা ইচ্ছা তাই করো। কিন্তু আবু জেহেলের ব্যাপারটা কি? ইউরাফুনাহু কামা ইয়ারিফুন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, হে নবী, আপনাকে ওরা চিনে যেইভাবে তার সন্তান থেকে চার চিনে। এমনকি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলল, আবু জেহেল মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? তোমার ধারণা কি? সে কি হক না? সে তখন কি বলতেছে? আবু জেহেল, আমি জানি মুহাম্মাদের ব্যাপারটা আমার কাছে স্পষ্ট, কিন্তু তাদেরও সেকায়া ছিল, আমাদেরও সেকায়া ছিল, তাদের দারুন নদোয়া ছিল, আমাদের দারুন নদোয়া ছিল, আমরাও মানুষকে বিচার করতাম, তারাও মানুষকে বিচার করত, আমরাও মানুষকে পানি পান করাতাম, তারাও মানুষকে পানি পান করাতো, আমরাও সেবক ছিলাম,
তারাও সেবক ছিল, কিন্তু যখনই দেখলাম মুহাম্মাদের গোত্রে নবী আসছে কিন্তু আমার নবীর আমার গোত্রের মধ্যে কি নাই, নবী নাই। যখন উভয় সমানে সমানে চলতেছিলাম, একজনের ঝানু আর একজনের ঝানুর সাথে টাচ খাইতেছিল সমানে সমানে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে নবী আসছে আমাদের মধ্যে নবী আসে নাই। কাজী খোদার কসম আমি কোনদিন নবী নবী মুহাম্মাদের নবুয়তকে মেনে নেব না। সে বুঝছে নবী কিন্তু হককে গ্রহণ করতে পারে নাই, আসাবিয়াত তাআসুবিয়াত দলে পড়িয়া গেছে। কিসে পড়িয়া গেছে? আজকে হাজারো মানুষ আছে যারা চরমোনাইকে জানে হক কিন্তু দলে পড়া করে করে তার খান্ডা করে। আমাদের এক বক্তা কাবা শরীফে তওয়াফ করার সময় তার চিহ্নিত এলাকার এক লোকের সাথে দেখা, তওয়াফ করার সময় সে হট কইরা তার হাতখানে ধইরা কাবা শরীফের মধ্যে ঠাসা দিয়া দূরছে, ধরে বলতেছে ভাই তুমি কাবা সুইয়া বলো চরমোনাই হক না বাতিল। এই কাবা শরীফের সাথে হাত ধাক্কা দিয়ে বলতেছে তুমি বলো কাবা শরীফ ধইরা চরমোনাই হক না বাতিল। তখন সে বলতেছে ভাই কাবা শরীফ ধরে তো মিথ্যা কথা বলি না, আসলে চরমোনাই হক কিন্তু দলের কারণে তাদের বিরোধিতা করতে হয়। খুব কঠিন যারা দলে পড়িয়া গেছেন আসাবিয়াত, তারা কিন্তু হককে কোনদিন গ্রহণ করতে পারবেন না। হক গ্রহণ করার জন্য তেলকে সাপ লাগবে। আপনার বোতলের মধ্যে কোন একটা জিনিস ঢুকাইতে গেলে বোতলকে খালি করতে হবে। আপনার বোতল যদি সিপটি আটকানো থাকে, কাজ দেওয়া থাকে, হাজারো চেষ্টা করলে এক ফোঁটা পানিও ঢুকানো যাবে না। আপনার কলমকে যদি মহল লাগাইয়া দেন, না হুজুরে যতই ভালো কথা বলুক না কেন, যতই যুক্তিসঙ্গত কথা বলুক না কেন, যেহেতু চর্ম নাই ও মানব না, আপনার কি হেদায়ত দিবে? আমাকে বলেন আপনি কি হেদায়ত দিবে? হেদায়ত পাবেন কিভাবে? হেদায়ত পাওয়ার জন্য শর্ত হলো আপনার বিবেককে উন্মুক্ত রাখতে হবে। উন্মুক্ত উন্মুক্ত, আমি যা বুঝছি সেইটাই সঠিক, এরকম না আমার বুঝের বাহিরও বুঝ থাকতে পারে। হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আবুজের মধ্যে পার্থক্য এই, আবুজের হক বোঝার পরে গ্রহণ করতো না, কিন্তু ওমর ইবনে খাত্তাব হক বোঝার পরে গ্রহণ করতেন। এর জন্য আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করছে, আবুজেহেলকে হেদায়েত নসিব করেনি। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হুয়াল্লাযী আরসালাহু বিল হাক্কি হুয়াল্লাযী আরসাল রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি। এখানে আমার কিছু আলোচনা আছে, লিউজ হিরাহু আলা দীনি কুল্লি, তার দিন সমস্ত দিনের উপরে বিজয় লাভ করবে। কি লাভ করবে ভাই? তার মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে বাতেলকেও দিন হিসাবে বলছেন, দিনে বাতেলকেও লিউজ হিরাহু আলা দীনি কুল্লি, তার মানে ইহুদের দিন, খ্রিস্টানদের দিন, নাসরানিয়াতের দিন, বৌদ্ধদের দিন, হিন্দুদের দিন, কার্ল মার্কসের দিন, মাওসুদুনের দিন, আব্রাহাম লিংকনের দিন, অ্যারিস্টটলের দিন, প্লেটোর দিন, সক্রেটিসের দিন, সমস্ত দিনের উপরে আমার নবী দিন বিজয় অর্জন করবে। লিউযহিরাহু আলা দীনি কুল্লি। দিন কি জিনিস? দিন শব্দের অর্থ আকীদা বা বিশ্বাস। বলেন কি? নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দিন এক অভিন্ন, এক অভিন্ন, কোন পার্থক্য করে কিন্তু শরিয়াত এক না, দিন এক। দিন মানে বিশ্বাস, দিন মানে কি? তাই নবী মুহাম্মাদের দিন সমস্ত দিনের উপরে কি বিজয় অর্জন করবে। তার মানে বিশ্বাসটা কি? আমরা মনে করি আল্লাহ কয়জন? ঈসাইরা মনে করে আল্লাহ তিনজন, কিন্তু ঈসাইদের দিন বিজয় হবে না, আমার নবীর দিন বিজয় হবে। আমরা বলি আল্লাহ কয়জন? ইহুদিরা বলে দুইজন, হুযায়র ইবনুল্লাহ, কিন্তু তাদের দিন বিজয় হবে না, তাদের আদর্শ বিজয় হবে না, বিজয় হবে কার দিন? আল্লাহর দিন। হিন্দুরা বলে দেবদেবী কয়জন? 33 কোটি। আমরা বলি কয়জন? তাদের দিন বিজয় হবে না, আল্লাহর দিন বিজয় হবে। কি কথা, ঠিক না? আমরা মনে করি শান্তি কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে মানে কিসের মধ্যে? কিন্তু আব্রাহাম লিংকন কি মনে করে? শান্তি গণতন্ত্রের মধ্যে।
আব্রাহাম লিঙ্কনের দিন বিজয় হবে না, আমার নবীর দিন বিজয় হবে। আমরা মনে করি ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি, কিন্তু কার্ল মার্কস মাওসুদন কি বলে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ, কোন ধর্ম টর্ম বুঝি না, কোন ধর্ম নাই, ধর্ম আবার কি, ধর্মহীনতা। আমরা বলি না, যুক্তির আলোকে আমার নবী মুহাম্মাদের দিন বিজয় অর্জন করবে, কাফের বেঈমানদের দিন বিজয় অর্জন করবে না। ভালো মতো বুঝতে হবে, লিউজিরাহু আলা দ্বীনি কুল্লি। ওরা কি মনে করে, দুনিয়া শান্তি মানব রচিত আইনের মধ্যে। আমরা কি মনে করি, দুনিয়া এবং আখেরাতের শান্তি আল্লাহ রচিত তার নবী মুহাম্মাদের রচিত আইনের মধ্যে। কথাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারিনি। গণমানি জনগণ, তন্ত্রমানি আইন, শাসনতন্ত্র, যেই আইন দিয়া শাসন করা হয় তাকে বলা হয় শাসনতন্ত্র। গণতন্ত্র গণমানি জনগণ, তন্ত্রমানি কি আইন। আল্লাহ বলে কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আব্রাহাম লিঙ্কন কি বলছে, বাই দা পিপল, অব দা পিপল, ফর দা পিপল। আমরা বলছি বাই দা আল্লাহ, অব দা আল্লাহ, ফর দা আল্লাহ। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না, কেউ আইন দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক না, মারার মালিক না, একমাত্র সব আল্লাহ। ও বলছে কি না, জনগণ বলছে কি, লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি, লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি। তাদের মতবাদকে দ্বীন বলা হয়েছে, যেরকম লা ইলাহা ইলাহ, ইলাহ লা, এই ইলা বার হক, ইলা বার বাতিল। ইলা শব্দের মধ্যে হক ইলাও আছে, জোরে বলেন, এর মধ্যে লাত আছে, ইলার মধ্যে ওজ্জা আছে, ইলার মধ্যে কাজ আছে, ইলার মধ্যে দেবী আছে, ইলার মধ্যে রাম আছে, রামায়ণ আছে, লক্ষ্মী আছে, মনসা দেবী আছে, গঙ্গী দেবী আছে। আমি কি করলাম, লা ই লাহা, নাই, কেউ নেই, কেউ নেই, কেউ নাই। ম্যাগ দেওয়ার মালিক কেউ না আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক কেউ না আল্লাহ, জোরে বলেন, রেজেক দেওয়ার মালিক কেউ না, জোরে বলেন, কে, আগুনে পোড়ায় মারা মালিক, পানিতে ডুবায় মারা মালিক, রেজেক দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, মারার মালিক, বাঁচাবার মালিক, জান্নাত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক, লা ইলাহা, নাই নাই নাই, কিচ্ছু না, না না না, লা লা, লাইন অফ ইজেন্স, জেল থেকে প্রথম সমস্ত ময়লা দূর করো, জামার থেকে আগে ময়লা দূর করো, তারপরে স্তারির ব্যবস্থা করো, তোমার পাত্রের থেকে আগে নাপাক দূর করো, তারপর মধু এবং দুধ রাখার ব্যবস্থা করো, কলব থেকে লা ইলাহা সমস্ত শক্তি উৎখাত করো, তারপর ইল্লাল্লাহকে বসাবার চেষ্টা করো। লা ইলাহা উদ্দেশ্য না, লা ইলাহা এটা উদ্দেশ্য না, লা ইলাহা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ইল্লাল্লাহ, নয়তো লা ইলাহা তো স্রেফ কুফুরি, লা ইলাহা তো স্রেফ কুফুরি, না উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য না ইল্লাল্লাহ, একমাত্র জাতে মাওলা, দুনিয়াতে মাওলা, কবরে মাওলা, কিয়ামতে মাওলা, মিজানেও মাওলা, পুসরাতে মাওলা, সব চাওয়া মাওলা, নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করো। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তার হকে সেটা আদায় করতে পারবে, সে জান্নাতে চলে যাবে। কি ভাবতেছেন, আমাদের দেশে নাপিত চামার কুমাররাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অথচ আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না কেন, কারণটা কি, ও আরবিক, ও আরবি সাহিত্যিক, ও লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে ব্যক্তির কলবের মধ্যে কোনো শক্তি থাকতে পারে না, কোনো আইন থাকতে পারে না, মা সাওয়া আল্লাহ ব্যতীত কাউকে মহব্বত করতে পারে না, মহব্বত করার মতো মানুষ একমাত্র আল্লাহকেই মহব্বত করে। লা ইলাহা ইল্লাল্লাহ কি ভাবতেছেন, কি কি ভাবতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা ঠিক নাই, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমি কাউকে মানি না, আমি কাউকে। তুমি মসজিদে আল্লাহু আকবার বলবা, আর মসজিদ থেকে বাইরে এই মাওসুদুন আল্লাহু আকবার, মাওসুদুন পড়ো, তুমি মসজিদে আল্লাহু আকবার করে তাকে সিজদা দিবা, আর মসজিদ থেকে বের হয়ে তুমি কমিউনিজম নিয়ে লাফালাফি করবা,
সেকুলারিজম নিয়ে লাফালাফি করবা, ডেমোক্রেসি নিয়ে লাফালাফি করবা, তুমি পুঁজিবাদ নিয়ে লাফালাফি করবা, আর আল্লাহকে সিজদা দিবে, এরকম সিজদা আল্লাহ কোনোদিন কবুল করবে না। সিজদা দাও, ঠিক মতো দাও, সিজদা দাও। একদিন গেলাম আমি এক মাহফিলে, এক ব্যক্তি আমাকে বলে, হুজুর দোয়া করেন। আমি বলি, কেন কি হয়েছে? বলে, হুজুর খুব বিপদে আছে। আমি বলি, কেন কি হয়েছে ভাই, বিপদে আছেন কেন? বলে, হুজুর আমি কমিশনার, বিএনপি করি, অপোজিশন পার্টি, এই জন্য খুব বিপদে আছে। আমি বললাম, কমিশনার সাহেব ছোট্ট একটা প্রশ্ন করুন, ছোট্ট, কিন্তু জবাব এখন না দিলেও চলবে, পরে দিলেও হবে, কিন্তু সুচিন্তিত জবাব হওয়া চাই, সুচিন্তিত। আমি প্রশ্ন করলাম, কমিশনার সাহেব আপনি যে দল করেন, এই দল করা হয় কি হয় না? বলে, অবশ্যই অর্থ, অবশ্যই। আমি বললাম, দরকার থেকে রক্ত দেওয়ার সম্ভাবনা আছে কি নেই? বলে, হুজুর অবশ্যই আছে। আমি কি মারা যাওয়া? বলে, অবশ্যই। কয়েকদিন আগে ইউপি নির্বাচন হয়ে গেছে, ইউপি নির্বাচনে প্রায় 160-এর উপরে মানুষ মারা গেছে, কি কথা ঠিক না? তা দলকর থেকে মানুষ মরতেই? আমি তাকে প্রশ্ন করলাম, কমিশনার সাহেব ধরে নেন আপনি দল করতে গিয়ে মারা গেলেন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক সুম্মা লা তুসআলুননা ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রশ্ন করবেন আল্লাহ পাক, অবশ্যই প্রশ্ন করবেন আল্লাহ পাক, প্রশ্ন করেন, করবেন, আপনি নিশ্চিত জানেন। যদি আল্লাহ পাক একটা প্রশ্ন করেন, এ কমিশনার তুই মরলি কেন? কি প্রশ্ন করছে আল্লাহ পাক কমিশনার তুই? আপনি যদি জবাব দেন, আল্লাহ আমি খালেদা জিয়ার হাতকে মজবুত করার জন্য আমি আল্লাহ গলা কাটাই দিছি, হাসেন না? খুব ভালো মতো বুঝেন, হাসেন, ইস্তাবতে নফসাক ইস্তাবতে কলবাক, নিজের কাছে প্রশ্ন করেন, আল্লাহ আমি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ গলা কাটাই দিছি, আল্লাহ আল্লাহ আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন ব্যয় করে দিছি। যখন এই বক্তব্য দিবেন আল্লাহ পাক তখন খুশি হয়ে বলবেন, যা কমিশনার সোজা সুদি জান্নাতে চলে যা। কি বাবা ঠিক আছে না ভাই? হ্যাঁ কি রে বাবা, তুই কি করছ? জান্নাতের ফয়সালা দেবে না? এই দেখেন ছোট বাচ্চা, খুব ভালো মতো বুঝেন, মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু বিবেককে ফাঁকি দেওয়া যায় না। ফকান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অবেচাতা জিতা তাস আলু আনে দিল ওয়ালিস, কয়লা নাম কয়লা ফাজামা আসাবিয়াহু ফাদরা বিয়া সদ্রাহু ফাকাল ইস্তাবতে নফসাক ইস্তাবতে কলবাক সালাসান। অবেসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকট আসলেন, আসার সাথে সাথে প্রশ্ন করছে, অবেসা কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী, এর জানার জন্য তো আসছি। অমনি আল্লাহর নবী দুই আঙ্গুলিকে জমা করলেন, অবেসার সিনার মধ্যে ধাক্কা দিলেন, এরপর বললেন, ইস্তাবতে নফসাক ইস্তাবতে কলবাক সালাসান, তিনবার বললেন, অবেসা অন্তরের কাছে প্রশ্ন কর, কলবের কাছে প্রশ্ন কর, কলব থেকে জবাব দিয়া দিবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গুনা কোনটা গুনা না, কবে কিয়ামত হবে প্রশ্ন আল্লাহ পাক কবে করবে জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষের বিবেক এমনকি বাচ্চা ও বালেগ হয় নাই, ও মকল্লব সরা না, শরীয়তের মকল্লব না, কিন্তু আর বিবেকও বলছে যদি কিয়ামতের ময়দান আল্লাহর সামনে বলি, আল্লাহ আজকে অমুককে শক্তিশালী করার জন্য, শেখ সাহেবকে বাস্তবায়ন করার জন্য, তার আদর্শকে শক্তিশালী করার জন্য, আমি গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য, আমি প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য রক্ত দিয়েছি, সময় দিয়েছি, জীবন দিয়েছি, আল্লাহ পাক বলবে সরাসরি জান্নাতে চলে যা। হ্যাঁ রাগ টাক করছেন নাকি বাবা? আপনি জমনের মতো মজবুত করেন, আমার আফসুস নেই, জমনের মতো শক্তিশালী করেন, আমার আফসুস নেই, কিন্তু আল্লাহর কাছে যদি দাঁড়াইয়া হিসাব দেওয়ার চিন্তা করেন, তাহলে মজবুত করিয়া ইমান মজবুত করিয়া মারা যাইয়েন, কার শক্তিশালী করার দরকার নাই, নিজে শক্তিশালী করেন ইমান, নিজের ইমান শক্তিশালী করেন। প্রত্যেকে পাগল হয়ে গেছে আল্লাহ নবীর সুপারিশের জন্য, এখানে যদি হাত তুলি দেখো সবাই পাগল হয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ে নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য জোগাড় করছো কি, প্রস্তুত, কিছু হইছো নাকি? বলে কিছু না,
কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, নামাজ রোজা সমহর আমার কাছে নাই, নেকের পাহাড় আমার কাছে নাই, শুধু একটা আছে। বলে কি? বলে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। মিয়া জোরে বলেন সুবহান আল্লাহ, জোরে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ নবী কি বললেন শুনবেন নাকি? আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মা কাসাবা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বললেন যা, যার সাথে যার মহব্বত কিয়ামতের ময়দানে তার সাথে কিয়ামত হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে তিনি নিজের মধ্যে রওয়ায়াত আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণের খুশি হয়েছিল এই পরিমাণের খুশি আর কোনো আমি হইতে দেখি নাই। যেহেতু আল্লাহ নবীকে যে মহব্বত করবে তার সাথে তার যার সাথে যার মহব্বত, আল্লাহ পাকের শুকর। ভালো একটা হাদিস শোনায় দিস, যারা শেখ সাহেবকে মহব্বত করেন, জিয়াউর রহমান সাহেবকে মহব্বত করেন, এরশাদ সাহেবকে মহব্বত করেন, কার্ল মার্কস, মওসুদুন আব্রাহাম লিংকনকে মহব্বত করেন, আমাদের বর্তমান মনস্কন্যা প্রাইম মিনিস্টারকে মহব্বত করেন, বিরোধী দলের চেয়ারপার্সনকে মহব্বত করেন, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। কেয়ামতের ময়দানে লিডাররা সামনে থাকবে, তার অনুসারীরা পিছনে থাকবে, তারা যেখানে চলে যাবে আপনারাও সেখানে চলে যাবেন। কি ভালো হাদিস না? খুব সুন্দর হাদিস না বাবা? এনে মুনাফিকি করবেন কেন? দুনিয়া তো যার সাথে আসি কিয়ামতের ময়দান তার সাথেই থাকবো। মন্দানি করেন কেন? কলব সাফ করেন। আর আমরা যারা আল্লাহর হাবিবকে মহব্বত করি, ওলামায়ে কেরামকে মহব্বত করি, আমরা বিশ্বাস করি কিয়ামতের মাঝে আল্লাহর হাবিব সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো, যেখানে যাবো সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আয়া শুনে দেবো নাকি? নবী আলাইহিস সালাম কথা তো শুনাইলাম, এখন আল্লাহর কথা শুনাই দেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম। কি ওলামা ইকরাম ঠিক আছে না? ইয়াউমা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল নাদু ডাকা হবে, কুল্লা উনাস, নাসের বহু বছর, উনাস মানে মানুষ সমূহদেরকে, বে আয়মা সাথে। ইমাম শব্দের অর্থ কি বলেন না ভাই? অর্থ কি দাঁড়ালো? কিয়ামতের মধ্যে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার, জোরে বলে, কাকে নেতা মানছেন? আমি তো কাউকে নেতা মানার কথা বলিনি, যে যাকে নেতা মানবেন আল্লাহ শুকর সে তাদের সাথে কিয়ামতের মধ্যে উঠে যাবেন। কি ভালো কথা না? আরে বুখারী হাদিস শোনা দেবো নাকি? আপনার মনে খারাপ লাগবে। আছে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিন, বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কার সাথে উঠতে চান? কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে। তা তার আদর্শ ভালো না লাগলে তার সাথে উঠবেন কিভাবে? বাবা আমাকে বলো, আল্লাহ নবীর সাথে তোমার মাথার মিল নাই, চেহারার, পোশাকের, ব্যবসার, রাজনীতি, যারা আওয়ামী লীগ মাইন্ডেড তারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি মাইন্ডেড তারা বিএনপি করে, যারা কমিউনিস্টিক মাইন্ডেড তারা কমিউনিজম করে, যারা ইসলামিক মাইন্ডেড তারা ইসলাম করে। মাইন্ডের ব্যাপার ভাই, মাইন্ডের ব্যাপার, কি কথা ঠিক না? যারা নামাজ মাইন্ডেড তারা নামাজ পড়ে, যারা রোজা মাইন্ডেড তারা রোজা রাখে, যারা পর্দা মাইন্ডেড তারা পর্দা করে, তারা দাড়ি মাইন্ডেড কথা বলে, আগে বলছি কথা বলেন, যারা টুপি মাইন্ডেড, যারা লম্বা জামা মাইন্ডেড, যারা হালাল হারাম কমিজের মাইন্ডেড, তুমি কোন মাইন্ডেড বাবা? মাইন্ড ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাইও,
মাইন্ড ঠিক না করিয়া খবরদার মাওলার কবরে যাওয়া যাবে না। নাকি ভাই কি আমার কথা বললাম? চরমনের কথা বললাম? এ যুবক বাবারা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কত যুবক আল্লাহ শুকর আসিয়া বলে হুজুর কলেজে গেছি, ইউনিভার্সিটির মধ্যে গেছি, টুপি লাগাইয়া সাথীরা টুপি উঠাইয়া থুক মারছে যে টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। কলেজে গেছি ইউনিভার্সিটির মধ্যে গেছি দাড়ি রাখিয়া, কলেজের শান্তিরা দাঁড়ি ধরিয়া কত টানা এসা করছে। কিরে রাজাকার সাজলি কবে রে দোস্ত, আল বদর সাজলি কবে? কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগাই নাই, লম্বা জামা গাই দিন ওবার সিনির মধ্যে গেছি, সাঁতিরা জামা ধরিয়া কত টানা হেসা করছে। মৌলুবিরাই জামার দাম বাড়াইল, কিন্তু তারপরে নবীর প্রেমে পড়িয়া সুন্নাত সারি নাই। কত সুন্দর চেহারা আল্লাহ ভগবান একে বানাইছে, এত কত সুন্দর চেহারা, সুটাম দেহ যেইভাবে লম্বা সেইভাবে আকর্ষণীয় চক্ষু, কত মেয়েরা ডাকছে আসো বন্ধু আমার সাথে প্রেম বিনিময় করার। আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আল্লাহ তুমি কবুল করিও না। ওই সমস্ত যুবকদের তাকাইয়া নিজের পরেশান হইয়া যাই, এত মুজাহেদা আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে আমার বান্দা কোন জান্নাত খাটনি করিয়া কামাই করছে, দেখ এত বড় লোক, এত টাকার মালিক, হিনু এমন কোন গুনা নাই যে গুনা সে করতে পারত না। আমেরিকায় লন্ডন সিঙ্গাপুর থাইল্যান্ড প্রত্যেক বাড়ি গিয়া সে গুনা করতে পারত, যাই চাতাই করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে এত বড় লোক হওয়ার সাথে একটা গুনার কাছেও সে যায় নাই। কোন জান্নাত কামাই করছে, দেখ এত গরিব, প্রতিদিন প্রতিদিন খাইছে, না খাইয়াও ঘুমাইয়া রইছে, কিন্তু এরপরে একটা লোক হারাম পেরের মধ্যে ঢুকায় নাই। কোন জান্নাত কামাই করছে, খবরদার জান্নাত খারাপ না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ আমার মহিলা কত সুন্দর চেহারা আমি বানাইছি, কত আকর্ষণীয় লোভনীয় চেহারা, মাঝে মাঝে উন্মোচন করিয়া চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছিল, বারবার শখ পয়দা হয়েছিল চেহারাটা দেখাই। কিন্তু আমার মহিলা যখন উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার খেয়াল করছে, হঠাৎ তিনি কলমের দিকে খেয়াল করিয়া দেখছে আমি মাওলায় আমি তার দিকে চাইয়ে রয়েছি, আমি বিপদ ভাবিতে পারব না। ফেরেশতারা কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। খোদার কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি যখন মৃত্যু বেশ আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে। আল্লাহ তুমি কবুল করিও না, মাওলা তুমি কবুল করিও না। তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের নাজনে আমার দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মন্দির রুহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুবাই হয়ে যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মন্দির কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরিশুল ফরাস আমিনাল জান্না ওয়াল বিসমিনাল জান্না, এ ফেরেশতারা আমার বান্দা মন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরটাকে ভরিয়া দে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে কবরের সাথে সুরাক হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। নিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডাক দিয়া
নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করে দেবে। আমার নবী বলেন যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ কি যে মজা, কি যে মজা! আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারাটা উজ্জ্বল হইয়া যাবে, মনে হয় যেন চন্দ্র উদিত হইছে। ফি উজুহি মিন নূর আলা মানাবিরি লুলু, আ জবরদস্ত সমরাত দামি স্বর্ণ মণি মুক্তার দ্বারা খচিত এক চেহারা আমাদের সিংহাসনে প্রতিষ্ঠিত থাকবে। চেহারা উজ্জ্বল, এক সেকেন্ডের মধ্যে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না, জান্নাতের মধ্যে জান্নাতিরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে আমার, আল্লাহ পাক রব বলেন জান্নাতিকে ডাক দেওয়া, জান্নাতিরা আমি তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যেই ওয়াদা করছো এর চেয়ে অনেক বেশি আমরা পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখনই আমার মাওলা পাক বলবে ফেরেশতারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা দিব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ দেই নাই। এ ফেরেশতারা নূরের পর্দা উঠাইয়া দে, যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গাতে দেখতে পারবে। নবী আলাইহিসসালাম ফরমান সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, ঠিক আমার মাওলাকে প্রত্যেকটা জান্নাতে প্রত্যেকের জায়গার সাথে দেখতে পারবে। দেখার সাথে সাথে মাওলার দিদারের সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাবে। আর বাবারা সবাই জানেন জান্নাতের মধ্যে যত নেমা যত নেমা, এর মধ্যে সবচেয়ে বড় নেমাত আমার মাওলার দিদার। আল্লাহ রে তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়াবে, তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়াবে, একটা নজর দেখার তৌফিক দিয়াবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পড়ার সাথে আমার মাওলা কোনোদিনও সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু বিনোমাজি বাবারা হারাম করে দলেরা, এ গুনাগার বাবারা, বাবারা আমার ফের রাগ করিও না, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে রওনা দিছি, মাহফিলের শেষে তুমি তোমার বাড়িতে চলিয়া যাবে, আমি আমার দিকে চলিয়া যাবো রে বাবা, কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাব, আল্লাহ পাক দিয়া বড় ফেরেশতারে এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যেরকম কোন একটা লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, কোন উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। যখন নাফরমান বদমাশ বেঈমান দেখবে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রুয়ার বাই হতে চাইবে না, করুন দিশিদা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহুটা তাকাইয়া বলবে ভাই আজরাইল, ও ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, মাত্র মেট্রিক পরীক্ষাতে মাইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা আমি কোনোদিন বুঝতেই পারি নাই,
আমি বুঝতেই পারি নাই, আমি মনে মনে লালন করতেছিলাম বুড়া হয়ে আমার ওনার ইবাদত করব। ভাই আজরাইল আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাব, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে। ভাই আজরাইল অমুক সিলেট মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা সারব না, দাড়ি আটকারব না, সুদ আর ঘুষ গ্রহণ করব না, আমি নামাজ ধরব, তওবা করব, এই করব করতেছি, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল খোদার কসম আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে ঈমান আনার সুযোগ দিয়া দাও, আমি সারা রাত নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না, সারাদিন কিছুই খাইবো না, আমি সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সলিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় খবিজ, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগে বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা জালুহা, আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে একবার হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে আমজ রক থাবা মারবে, থাবার সরে কলিজার রগুলি সিরিয়া সিরিয়া দিয়া যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিয়া দাও, আল্লাহ সবাইকে হেদায়েত দিয়া দাও। বাবার দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, বাড়ি বাড়ির জায়গায় ঠিকই আছে, গাড়ি গাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু যেইভাবে আল্লাহ বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে কবরের দিকে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে গেল, কেমন যে দেখাইবে আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে, তুমি মাফ করিয়া দিও। বাবার কোন মোল্লা মৌলবি কেরসা কাহিনী না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য সুদ গুড় চুরি ডাকাতি করিয়া কল সম্পত্তি করলাম, বিদেশে থাকিয়া থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম, তোদেরকে একটু ভালো খাওয়ার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইলাম, আজকে কি তোর বাবা তোর মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে তোর হাতে দর্শি পায়ে দর্শি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না, এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা শাভাগ আমার থেকে তাকায় রয়েছে, ওই যে কবরের মধ্যে যখন নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, এ আমার ছেলে তোর হাতে দর্শি পায়ে দর্শি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাফন তাফন করতে পারতো না, দুনিয়ার খেলা শেষ, কবরের জিন্দগি শুরু রে বাবা, কোন মোল্লা মৌলবির কিসসা কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কোন কোরআন না ফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের চড়ে এক ফাজরের না দুয়ার এক ফাজরে লাগাইয়া ফেলাইবে, বাবা সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আযরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নাম নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আজাব কেউ তো সহ্য করতে পারবো? আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আমাউ আলা আব্দি খাওফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার বান্দার উপর আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। আর যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামী লোকে জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক রব বলেন, ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমানকে আমি দুনিয়াতে কত নিয়ামত আমি খাওয়াইছি। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারতে, পাচারে করে মাছটা দেখা হইয়া গেছে, খাওয়া বন্ধ, আমি তোদের জন্য হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খাওয়া বন্ধ, আমি তোদের জন্য হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া বলে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধা, আমি তোদের জন্য হালাল করছি। এ ফেরেশতা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যেই নাফরমানরা দুনিয়াতে আমার হুকুম মানে নাই, ওই নাফরমানদের জন্য জাহান্নামের জন্য আমি ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযা আমনিফাকা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই পানি এবং পুইজ এত গরম হবে যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানি তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুইজ গুলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়ে নারী পুরুষ সব জ্বালাইয়া পুড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফলাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না, বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবা, কেউ যদি বলতে পারো যে আমার পা ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি খোদার কসম করে বলতে যে সবাই সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছে রে বাবা, তারপরও গুনার কামের কাছে ও যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত হবেন, আপনি কেনই বা আমার হাতে পা ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাঘে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না,
তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমার হাত দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি স্লিপ কাটিয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কবে আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, জেনার মধ্যে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া, জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে, ওইদিকে আজরাইল পিছনে অপেক্ষায় আছে, আল্লাহ পাকের হুকুম আসবে তো একটা ধাক্কা মারবে, অমনি কুমরা জাহান্নামে পড়ে আছে বড় বাবা, আর তো মনে হয় জাহান্নাম থেকে উঠবে না। বাবারা তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার, কত আলবদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যাংক করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই তোমাদের পিছনে আমরা দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যায়ও না, এ বেনামাজে আর নামাজ কাজা করিও না, এ বেরোজদারি আর রোজা সারিও না, এ দাড়ি কামেন না বাবার আর দাড়িতে পৌঁছ দিও না, এ মদ কর মদের মধ্যে আর ছুটুক দিও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চাই গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে, এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জামানায় পীর মুরিদি নামে শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমলা ক্লাগ মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিকতর নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল করো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া সে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ও পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুঝোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা বাসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মান জবাব তো আর দিব আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে তোলাম রে মাওলা,
আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাওয়া। আল্লাহ কত বেগুনের নাবালের তাল বিহালিম যাদের পান নিচে ফেরেক তারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত যা কিরিন শাহ কিরিন তোমার খাস খাস বন্দা দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহটা মাফ করে দাও আল্লাহ। ও মাওলা, ও মাওলা রে, আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, কেউ মদ পান করিয়া ফেলাইছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন খান্দে। আরে আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার বিপদে পড়ি নাই, তোমার সাথে না পারমানি করিয়া ভালাইছি, তোমার অবাধ্য হয়ে গেছি, জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ তোমার হাবিব বসে জাহান্নামের ভয়ে তোমার ভয়ে এক ফোঁটা চোখের বাড়ি তুমি জাহান্নামের আগুনকে ঠান্ডা করিয়া দাও, আল্লাহ আমাদের চোখের বাড়ি কবুল করিয়া না। মাওলা রে, সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি তো হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোন মালিক নাই রে মালিক, আর তো কোন আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, বন্ধু নাই, ভাই নাই, ওস্তাদ নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আজাবকে মাফ করে দাও, আল্লাহ খাস করে আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামের জান্নাতের বন্ধ করে দাও, আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহ সিলেটের মধ্যে যত তোমার অলিরা শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও, আমাদের আহলাদ দেখে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। বাবারে আপনারা জানেন আমাদের নূর ইসলাম উলিপুরি সব অসুস্থ, তাকে শেফায়ে কামেল আজলে নসিব করে, আল্লাহ শেফায়ে কামেল আজলে নসিব করে, আল্লাহ হযরতকে জলদি জলদি সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া আনেন। আল্লাহ আমরা যারা অসুস্থ যাদের স্ত্রী অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামেল আজলে নসিব করেন। সুবহানাল্লাহ, মায়ানমারের মুসলমান আল্লাহ
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين দক্ষিণ দিক থেকে উত্তর দিকে।